রাজ্যে পুর এবং এডিসি ভোট আসন্ন। দিনক্ষণ ঘোষণা না হলেও রাজ্যে ইতিমধ্যে উভয় ভোটের প্রচার প্রস্তুতি শুরু হয়ে গেছে। এক্ষেত্রে সারাশে প্রচার অভিযানে নেমে পড়েছে শাসক দল বিজেপি। ভোট বড় বালায়। ভোটের আগে রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের কদরের অন্ত থাকে না। ভোটার তথা জনসাধারণও তখন রাজনৈতিক দলগুলোর কাছে মধ্যমণি হয়ে ওঠেন। রাজ্যে বর্তমানে ঠিক একই অবস্থা। দিনক্ষণ ঘোষণা না হলেও রাজ্যে এডিসি এবং পুর ভোট আসন্ন। ইতিমধ্যে রাজ্যের রাজনৈতিক দলগুলো এডিসি এবং পুর ভোটের প্রচার প্রস্তুতি শুরু করে দিয়েছে। এই অবস্থায় রাজ্যের সারাশে ভোট প্রচার প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক দল বিজেপি। এরই নিরিখে রবিবার বিজেপির সংখ্যালঘু মোর্চার বক্সনগর মণ্ডলের ডাকে কর্মী সভা অনুষ্ঠিত হলো। বক্সনগরের সমস্মৃতি মিলনায়তন মাঠে এদিন এই কর্মী সভা অনুষ্ঠিত হলো। সভায় বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি শাহপরান উদ্দিন, রাজ্য কমিটির সদস্য বাহরুল ইসলাম মজুমদার সহ অন্যান্য সংখ্যালঘু মোর্চার নেতাকর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। বর্তমান রাজ্য সরকার রাজ্যের সকল অংশের জনসাধারণকে স্বয়ংসম্পূর্ণ করে তোলার প্রয়াস গ্রহণ করেছে বলে সভায় উপস্থিত অধিকাংশ নেতৃত্ব তাদের ভাষণ বক্তৃতায় জানিয়েছেন। বিশেষ করে টেইলার প্রয়োজন হবে, তখন আমাদের বক্সনগর এখান থেকে বাদ যাবে না। এইভাবে আমাদের রাজ্য সরকার প্রত্যেকটা লোককে স্বয়ংসম্পূর্ণ করার জন্য লক্ষ্য রেখে কাজ করে যাচ্ছে। আর আমি যদি বলি যে আমাদের সরকার আসার পরে গত 3 বছরে আমরা কি পেয়েছি, তাহলে বলতে এরকম হয় যে একটা অন্তঃসত্ত্বা মা তার বাচ্চাকে প্রসব করার জন্য যদি হসপিটালে যায়, তখন ওই বাচ্চাকে নিয়ে আসার সময় হসপিটাল থেকে 6,500 টাকা দিয়ে দেওয়া হয়। এদিনের সভায় যে পরিমাণ সংখ্যালঘু সম্প্রদায়ের জনসাধারণ উপস্থিত ছিলেন, সে সংখ্যাটা বিজেপির রাজ্য নেতৃত্বকে অনেকটাই আশ্বস্ত করল। পুর এবং এডিসি ভোটের আগে বক্সনগরে বিজেপির সংখ্যালঘু মোর্চার এই কর্মী সভা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।